네, 이거 진짜 다르게 웃음 웃으네. 아, 또 저렇게 나가는. 아, 참, 닥시, 이제 닥시, 닥시형. 네, 알았습니다. 아바게이로. 역시. আপনি তো একটা বোধাই সুতা বিয়ে থাকেন তো একটা মেয়ে আরে ওই প্রতিদিন ওই ওই তরকারি ভাত খাইতে মজা লাগে পোলাও খাইতে হয় না মানে নতুন নতুন জিনিস খাইতে হয় না আমার ওই একটা বিয়ে আইলে নিয়ে আপনি সারা জীবন কাটালেন ওতে কি মজা পান ওতে একই মজা একই স্বাদ ওই তাই বলতেছিলাম আজকে যখন আইসেন আমি তো একাই করতাম তো দুজনে মিলে মজা করবো তা একটা আজকাল দুইজনে মিলে পাখি একটা শিকার করে আচ্ছা আমার তো ভোগ করবো যেমন পাখি দইরা পুড়াই খাই আমরা পুড়াই না আমরা যে পাই খাবো তাই মজা করে হ্যাঁ আচ্ছা তাহলে ফোন দেয় ফোন দেয় আমার ফোন দেয় ফোন দেয় না 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 আচ্ছা ফোন ফোন দেয় আচ্ছা দেন চশমাটা তো ভিতরে বিয়াই চোখ নাই তাতে কি হয়েছে জায়গা আবার ঠিক আছে জায়গা ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি হ্যালো কফিল ভাই বুঝতে পারছেন তাহলে সুন্দর দেখে নিয়ে আসে না আচ্ছা ঠিক আছে কি আপনি রেডি আছে মানে আগের থেকে বা করে রাখছেন আরে এই জন্যই তো আপনার আর ভালো লাগে আজকে একটু ভালো জিনিস নিয়ে আসেন আমরা একটু ভালো মজা করবো বুঝছো আচ্ছা আচ্ছা আমি আছি রেডি আছি আচ্ছা রেডি বিয়ে রেডি এর সব দেরি লাগে দেরি হয় না আমার এসব নতুন কিছু না তা আপনি প্রস্তুতি হন আমি একটু প্রস্তুতি হন কোন দিন ডিকে পড়ে উঠে উঠে এই আপনি ফোন দিন আকাশের থেকে বলালি তুমি আমার জন্য পছন্দ করিস কেমন জানি না আরে আমি জানি তুই তো আমার জন্য খারাপ কিছু আনবি না তুই তো কি আনছিস একদম কৈতালের বাচ্চা তুই আমার জন্য কৈতালের বাচ্চা নিয়ে আসিস কি সুন্দর বয়স একদম কম তো ভালো হয়েছে আর চলবো না মানে 100 বার চলবো তুই যখন আইসিস নিয়ে আইসিস তা তুই যা রুমে নিয়ে যা ঠিক আছে যা আমি একটু পরে আসবো মানে বাড়িতে কাজ করবো সাই রে আমি একবার আসবো মানে রাজ্যের মতে তাই না তুই যখন যাবি তাই যা তারপরে একাই তো ফিরে আয় কাজ কাম সাই রে তারপরে তিনজনে সারা রাত ধরে একসাথে অনুভূতি করবো মানে তাই না একটু কাজ আছে আমার কাজ কাম সাই রে আমি একবারে আসবো আচ্ছা আই যা খাওয়া দাওয়া রেখে আমি একবার আসবো সারা রাত থাকবো আচ্ছা থাকবো চলে গেলাম আচ্ছা আসলে বিয়ে বিশ্বস্ত লোক তো এরকম এক এক কপিল না অনেক কপিল আমার বিশ্বস্ত আছে শুধু আমার এগুলি ম্যানেজ না যা বলছিলেন বিয়ে যা বলছিলেন তা যা বলছিলেন কি জানি বললাম তোমার নামটা যেন কি বৃষ্টি
মেঘ না চাইতেই বৃষ্টি বেরিয়ে তুমি কোনো ভয় করো না তোমার টাকা পয়সা তো না কোনো সমস্যা হবে না তুমি যখন যত পারো নিয়ে যাবা শুধু আজকে তো আমাকে দুই বুড়ো বুড়ো রে তুমি একটু ওপেনলি আনন্দ করতে দিবা বুঝতে পারছো নাকি তুমি বুঝো তুমি একটু বসো আমরা তো যাওয়া যাবে না বিয়ে বুঝে শুনে যাতে হবে কথা জবাব দিবে না ঠিক মতো না আরে দাদু কথা শুনো না এমনি করতেছো কে এটা কি তোমার বিয়ে সম্পর্ক ওই ধরনের কিচ্ছু নেই আমার ঘরে এখন যাওয়ার কোন সময় নেই আর ঘরে একটু সমস্যা আরে শুনো না আমার কথা দাদু শুনবা তো চলো একটু যাবি আমি কই একটু গল্প কথা বলি আমি আশারা দিন পরে না আজকে তোমার আসতে হবে দৌড়ো দাদু আসো পরে রাস্তা দেখাবে ও দাদু সব জানি দাদু চলো না আমারে দেখতে এসে যাবে এইবার আপনি সঙ্গে না চলো চলো আজকে আপনি প্রথম যান না আপনি যান আপনি যান আসলে মেয়ে যে জিনিস সর্বনাশ আবার কে আসলো কত বেশি বলবেন না আসেন দেখি সর্বনাশ একটু দরকার ছিল ওই যে ফ্রিজের মধ্যে একটা মুরগি রেখে গেছিলাম তো আসলে বাসায় মেহমান আসছে তো মুরগিটা নেবো তাই একদিনের জন্য তো তোমার কাকিমা কালকে আসবে কালকে এসে তুমি নিয়ে যাও তুমি একটু যাও খালি মুরগিটা একটু নিয়ে দেন ফ্রিজ থেকে নিয়ে চলে যায় মেহমান কে ভর্তা ভাত খাওয়া আমি কোনদিন বাসায় ফ্রিজ খুলতে জানিও না একদিন শর্ট করে চলো বইতে আত দি না আচ্ছা আপনার বলতে হবে না চলে না আমি যাই আমি যাই তুমি যাও তো এরা বললাম না স্যার আমন করুন কাপনি আহা আমন করে আরেকদিন দেখলে মা সারা কথা কোন না আজকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না একটা কথা হলো আর মেহমান গুলো বসে আছে ভর্তা ভাত দিয়ে খাওন দেওয়া যায় দরকার দরকার মেহমান বসে আছে না
বাসায় কইতারের বাসায় নেই রাইখে দিছে খাওয়ার শুধু পাসিন আর ব্রয়লারের মুরগি নিশ্চিন্ত আছে মেহমানদারি করবে কিছু বলছেন কাকা না বলছিলাম যে এখন যা তো তোমার তো দরকার নাই আমি ফ্রিজ করতে দেব না ভিতরে যাইতে দেব না কারণ আমরা দুটো বিয়ে বাড়িতে পরে তোমাকে তুমি যাইতে দিতে পারে না এভাবে কথা বলেন কাকা কথা কি মা আসুক কালকে তারপরে কি বলেন আরে মেহমান বসে আছে এভাবে কেমনে হয় বললাম তো একটু যাইয়ে ওই কচু শাক ভিটামিন ভিটামিন সি চোখে দেখে মানুষ ওই বুঝায় পড়াইয়ে আর একটু ডাল বেঁধে খাওয়াই দেখে সম্ভব তাড়াতাড়ি কেউ সমস্যা নেই চোখ ঢাকেন আর ঝাঁক ঢাকছি এই যে ঢাকছি ঢাকছি আমি আবার কে এলো দেখছি তো কুফা আপনি আপনি কুফা না কুফা আপনি আপনি কুফা এই তুমি বস চুপ করে বসে আমার কাছে না আইসা এটা কি শুরু করলো আর আজকে এত লোক জড়াইতে বললো না আমার মনে হয় ওরা আর কাজ করতে পারবো না যাই হোক তবু সময়টা গেলে যা তোমার কোন অসুবিধা হবে না টাকা পয়সা সারা রাত্রি থেকে অনেক টাকা তোমাকে দিয়ে দেবো কোন চিন্তা করো বস চুপটি করে কথা বলো এমনি তোমার রাস্তাঘাটে দেখা হইলে তোমার দাদু ভাই বলে ডাক দাও আবার বাড়িতে যাবে বেড়াইতে আর আজকে আমি দাঁড়াও চার পাঁচ দিন আগে আমার সাথে গল্প করলা আর আজকে আমার চিনোই না হ্যাঁ কি দশা পরিবেশটা দূষণ করতেছে আমি করেছি নাকি কি করতেছো তুমি আনন্দ বললাম না মেয়ের নিয়ে আসছি ওগুলো বিয়ের পরমাত্মীয় দাদি আসুক আর চাচার আসুক তাদের সাথে আমার বোঝাবে যে
কেমন আত্মীয় লাগে লজ্জা করা তোমার তো দাড়িও পেকে গেছে চুলও পেকে গেছে চান্দিও দাও দোয়া আমাকে বলতে লজ্জা করো না আমি তো ছোট প্লাবান আজকে তোমরা মুরব্বী মানুষ তোমরা আমাদের যা শিখা শিক্ষা দিবে আমরা তাই শিখবো তুমি কিনা আমাকে বলতেছো মেয়ের কাছে যাইতে আমরাই মেয়ের কাছে যাইতে যাবো তোমরা আর বাধা দিবা তা না করে কি করতেছো আসলে সত্যি কথা কি জানো দাদু তোমাদের কারণে না একটু মাদের মতো পশুদের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে বুঝতে পারছো শুধু তোমাদের শিক্ষার অভাব আছে তোমরা যদি আজকে আমাদের ভালো পথে দেখাইতে তাহলে আমরা ভালো পথেই যাইতাম খারাপ পথে দেখাইতেছো আমরা খারাপ পথেই যাবো দোষ কাদের তোমাদের ভাই আমি আমার সম্মান দিচ্ছি যান শোনো দাদু পাঠা দিলা কেন মিষ্টি খাবি তাও কিছু লাগবে না ঠিক আছে তারপর একটা কথা শোন এ কথা কারোর প্রকাশ করিস না আমি বুঝতে পারছি আসলে এই এক কাজ করো তুমি যাও হ্যাঁ তোমার তোমার ব্যাপারে আমি কবিরের সাথে কথা বলবো নি ওই তোমার কবে দিয়ে দিবে না যাও হ্যাঁ আচ্ছা যাও দাদু রে আমি চরম ভুল করেছি দাদু আমি তোর কথাই আমি এখন বুঝতে পারছি আসলে আমাদের মতো পশুবৃত্তি মন যাদের আছে তাদের কারণে যুব সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে সত্যি কথা বলছি দাদু আমি তোমার কাছে রাখবো কোনো আশা করিনি দেখুন এই মেয়েটা তো পিসি মেয়ে একটা ছোট মেয়ে কিসের জন্য এই মেয়েকে আর তোমরা বুঝাইবা আমাদের বুঝাইবা আমরা খারাপ পথে গেলাম তা না করে তুমি আজকে আমাদের বিপদে নিচ্ছ না ভাই দাদু সময় আছে এখন ভালো হয়ে যাও আমি পরিবর্তন হলাম ভাই আমি আর এই ভুল পথে পা বাড়াবো না তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম